أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الراكعون الساجدون الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. هجر بثاب دونار پوري ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং আমার শিক্ষক মহাশয়গণ, এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই ও আব্বাজানেরা এবং পরদানশীল মা ও বোনেরা, সর্বপ্রথম সেই করুণাময়ের আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করি, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয়তম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লক্ষ কোটি সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেই বিষয়টি নিয়ে আপনাদের কাছে দাঁড় হয়েছি আজকে বসেছি, সেটি হচ্ছে মমিন কাকে বলে, মমিন কে, যাকে তাকে আপনি দেখবেন মমিন বলতে পারেন না, হোয়াট ইজ ইয়ার মমিন, মমিন কাকে বলা হয়, মমিন কাকে বলা যায়, আমাকে আপনাকে মমিন বলা যাবে, আপনাকে দেখে মমিন বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে মমিনের কোয়ালিটি না থাকবে। তাই মমিন আমরা কাকে বলবো, প্রকৃত মমিন বলা যাবে তাকে যাকে কুরআন আল কারিমেকে এগুলিতে যার নাম রয়েছে। রব্বুল আলামিন বলেন তোমরা যাকে তাকে মমিন বলতে পারো না, যাকে দেখবা তাকে মমিন বলতে পারবে না, মমিনের যদি কোয়ালিটি তার ভিতরে থাকে তাহলে তাকে মমিন বলা যাবে। তাহলে মমিন কে? রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন মমিন হলো তারাই যারা আমার আয়াত যখন পরিবেশন করা হয়, আমার যখন জিকির করা হয় তখন তাদের অন্তরটা আমার ভয়ে ফেটে উঠে, আর যখন আমার কোরআন আল কারিমকে তেলাওয়াত করা হয়, যখন কোরআন আল কারিম তেলাওয়াত করা হবে তখন তাদের অন্তরটা ফেটে যাবে আর ইমানে বৃদ্ধি পাবে। ওমাই তাওয়াক্কাল আলাল্লাহ, এবং মমিন এক আল্লাহর উপরে ভরসা করে, মমিন কাউকে ভরসা করতে কখনোই পেরে নাই না, একমাত্র আল্লাহকেই তারা আল্লাহর নাম তারা নিজের জবান দিয়ে বের করতে থাকে। মমিন যারা ঈমান এনেছে তাদেরকে কখনো কেউ পদভিষ্ট করতে পারবে না, ঈমান থেকে এই ইসলাম থেকে বের করে দিতে পারে না।
সাইয়েদনা বিলাল হাবসি এমন মুমিন ছিলেন, বিলাল হাবসিকে ওই উমাইয়া বারবার করে বলে, উমাইয়া ও বিলাল তুমি যেন তোমার জবান দিয়ে কি বলতে থাকো, তুমি রিব রিব করে বির বির করে যেন জবান দিয়ে কি বলতে থাকো। বিলাল বলে আমি এক আল্লাহর জিকির করতে থাকি। উমাইয়া বলে তুমি আমি মালিক, আমাকে ছেড়ে তুমি কোনো দেবতার কোনো আল্লাহকে মানতে পারো না। বিলাল হাবসি বলে ও মাইয়া আমি এক আল্লাহর প্রেম এনেছি, কখনো ছেড়ে দিতে পারি নাই। বিলালকে ও মাইয়া মরুভূমির ময়দানে শুইয়ে দিয়ে, গরম বালির উপরে শুইয়ে দিয়ে প্রশস্ত করে তাকে সাজা দিতে শুরু করলো। এবার যখন তারপর বেলালকে বলে, বেলাল এখনো তোমার সময় আছে, তুমি যদি ফিরে না আসো তাহলে আমার হাতে মস্ত বড় পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরটা তোমার বুকের উপরে ফেলে দেব। বেলালকে বলছে, বেলাল এখনো সময় আছে, ফিরে এসো, আমাকে খোদা বলে মেনে নাও। কিন্তু বেলালের জবান দিয়ে একটাই কথা, জীবন যাবে কিন্তু জান্নাত কখনো ছেড়ে দেব না, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না, জীবন চলে যাবে কিন্তু ঈমান দিতে পারি না। সাইয়েদিনা বেলালকে বারবার যখন বলেন, সাইয়েদিনা বেলাল বলে ও মাইয়া তুমি শুধুমাত্র একটা পাথরের, মস্ত বড় পাথরের ভয় দেখাও, শুধুমাত্র পাখ পাথর নাই রে ও মাইয়া, উহুদ পাহাড়টাও যদি আমার বুকের উপরে চাপিয়ে দাও, আমি বেলাল আমাকে ঈমান থেকে সরাতে পারবা না, আমি যেমন ঈমান এনেছি কখনো আমি সরে যেতে পারি না। তাহলে ওরাই হচ্ছে মুমিন। রব্বুল আলামিন বলেন মুমিনের প্রথম গুণ, তোমরা যাকে তাকে মুমিন বলবা না ওদের ভিতরে গুণ থাকবে। মুমিনের প্রথম গুণ হলো আত্তাইবুন আল আবিদুন, মুমিনের প্রথম গুণ তওবা করবে। মুমিনেরা কার কাছে? এক আল্লাহর কাছে তওবাই লুটিয়ে পড়ে মুমিন, মুমিন কখনো কারো কাছে তওবাই লুটিয়ে পড়ে না, এক আল্লাহর কাছে তওবা করে। তাহলে মুমিন ভুল করলেই তওবাই লুটিয়ে পড়ে। রব্বুল আলামিন বলেন আত্তাইবুন, মুমিনেরা তওবা করে কার কাছে? এক আল্লাহর কাছে। যখনই ভুল করে, ভুল যতই করুক না কেন, গুনাহ যতই করুক না কেন, যখন তওবার মতো তওবা করে রব্বুল আলামিন মাফ করে দেয় না, দেয় না, জীবনের সব গুনাহকে রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তাহলে জীবনের সব গুনাহকে ক্ষমা করে দেয় কে? এক আল্লাহ। রব্বুল আলামিন বলেন তোমরা যতই বড় গুনাহ করো না কেন, তোমরা যদি খালের বিলের পানির সমান তওবা করো, আমার দয়া হচ্ছে ওই খালের বিলের সমান নয়, সাগরের পানির সমান আমার দয়া। তোমরা যদি পাহাড়ের সমান গুনাহ করো, আমার দয়া হলো আকাশের সমান। তোমরা যতই গুনাহ করো না কেন, আমার কাছে হাতটা বাড়িয়ে তোমরা চাইবা, জীবনের মতো সব মাফ করে দেব। যতই গুনাহ করো না কেন, চাওয়ার মতো চাইলে ক্ষমা করে দেয় কে? চাওয়ার মতো আমাদের চাইতে হবে। রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. رب العالمين بل النبي দুনিয়ার তাম মানুষগুলিকে আমার বান্দাগুলিকে আপনি বলে দিন, যারা নিজের উপরে অন্যায় করে করে জীবনটারে শেষ করে দিয়েছে, জীবনটাকে শেষ করে দিয়েছে, তাদের আপনি বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, আমার দয়া থেকে তারা কখনোই যাতে নিরাশ না হয়ে যায়, আমার দয়া তাদের উপরে সদা সর্বদা থাকবে। আল্লাহর দয়া অনেক। আল্লাহ দুনিয়ার মানুষকে এক ভাগ দয়া দিয়েছে, 99 ভাগ আল্লাহর কাছে দয়া রেখে দিয়েছে। কাল কিয়ামতের কোটে হাশরের ময়দানে ওই মানুষগুলিকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। রব্বুল আলামিন বলেন তওবার মতো তওবা করলে ক্ষমা করে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। রব্বুল আলামিন বলেন ও ঈমানদার গণেরা, যারা আমাকে একাল্লাহ বলে মেনে নিয়েছো, যারা একাল্লাহ বলে আমাকে মেনে নিয়েছো, তোমরা তওবার মতো তওবা করো, তওবাতান নসুহা করো, আমি তোমাদের সব মাফ করে দেব, সব মাফ করে দেব, তোমরা তওবাতান নসুহা করো। তওবাতান নসুহার চারটা ব্যাখ্যা করা হয়েছে।
চারটা ব্যাখ্যার ভিতরে প্রথম নম্বর ব্যাখ্যা হলো যেটা আপনি গুনাহ করবেন ওই গুনাহটা থেকে নাদাম আপনি নিজেকে লজ্জাবোধ করবেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা ওই গুনাহটা দ্বিতীয়বার করা যাবে না, স্টপ, ওই গুনাহটা থেকে রুকে যেতে হবে। তৃতীয় নম্বর ব্যাখ্যা হলো ওই গুনাহটা কখনোই করতে হবে না। চতুর্থ নম্বর ব্যাখ্যা হলো ওই গুনাহটা যদি হুকুকুল ইবাদ হয় তাহলে আমার আল্লাহ কখনোই ক্ষমা করে দিতে পারে না। এবং চার নম্বর ব্যাখ্যা হলো রব্বুল আলামিনকে স্বীকৃতি দিতে হবে, আল্লাহ রব্বুল আলামিনকে বলতে হবে আমি কখনোই আর এই অন্যায় কাজটা করব না, তাহলে তওবা করলে ক্ষমা করে দেয় আল্লাহ, তাহলে তওবার মতো তওবা করলে ক্ষমা করে দেয় সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াবিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো পৃথিবীর আদম সন্তান হচ্ছে খাতাকার, কিন্তু সব থেকে উত্তম খাতাকার হলো ওটাই যারা নাকি গুনাহ করার পরে পরেই তওবায় লুটিয়ে পড়ে, গুনাহ করেছে তওবায় লুটিয়ে পড়েছে, তার স্মরণে এসেছে আমি গুনাহগার, আমার মতো পাপী মনে হয় আর দুনিয়ায় কেউ নেই।